দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আসিফ নজরুল কবে প্রধান উপদেষ্টা হবেন এই প্রসঙ্গটা নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন গতকালকে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি বলেছেন আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, এখন থেকে স্পিকারের প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব পালনের কথা শুনে আমার মনে হলো যে আসিফ নজরুল তো সরকারের, রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় অধিষ্ঠিত হয়ে পড়লেন, দ্বিতীয়টাই কবে যাবেন কিংবা প্রথমটাই কবে যাবেন এই প্রশ্ন আমার মনে জেগেছে। যেমন তিনি রাষ্ট্রপতিকে অপসারণ করবার জন্য ব্যাপক তৎপরতা চালালেন, অপসারণ করে তিনি কি সেই পদে যেতে চেয়েছিলেন, সেখানে ব্যর্থ হয়েছেন। এখন প্রশ্ন যে তিনি কখন প্রধান উপদেষ্টা না হন, প্রধান উপদেষ্টা যদি কোনো কারণে পদত্যাগ করেন কিংবা তিনি দেশ ছেড়ে চলে যান কিংবা মৃত্যুবরণ করেন, 84 বছর বয়স এখন তার, তাহলে কি আসিফ নজরুলই প্রধান উপদেষ্টা হবেন? এমনটা আমার কাছে মনে হয়েছে এই জন্য যে স্পিকারের দায়িত্ব, স্পিকারের কাজ কি, স্পিকারের প্রধান কাজ সংসদ, জাতীয় সংসদের অভিভাবকত্ব এক প্রকার। জাতীয় সংসদের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবং সংসদ পরিচালনা করেন, এছাড়া কিছু প্রশাসনিক দায়িত্ব আছে, আর্থিক দায়িত্ব আছে, এগুলো পালন করেন। যেহেতু এই মুহূর্তে সংসদ নেই, সংসদ ভেঙে গেছে, এখন আর্থিক এবং প্রশাসনিক দায়িত্বগুলো কে পালন করবেন? এখন দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে, কিন্তু স্পিকার যদি আসলে পদত্যাগও করেন, পদ থেকে যদি অপসারণ করেন, তারপরে সংবিধানের 74 অনুচ্ছেদে বলা আছে, 74-এর 6 অনুচ্ছেদে বলা আছে যে যে কোনোভাবেই পদত্যাগ হোক, অপসারণ হোক, যেটি ঘটুক না কেন, এই অনুচ্ছেদের 74-এর 2 দফায় বলা আছে যে কি কি কারণে পদত্যাগ করেন বা অপসারিত হন বা পদটা শূন্য হয় স্পিকার বা ডেপুটি স্পিকারের, সেক্ষেত্রে বলা আছে যে 74-এর 6 অনুচ্ছেদের বলা আছে যে 2 দফার বিধানাবলী সত্ত্বেও ক্ষেত্র মতো স্পিকার বা ডেপুটি স্পিকার তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রইয়াছেন বলে গণ্য হইবে। অর্থাৎ স্পিকার একজন চলে যাবেন, আরেকজন আসবেন মৃত্যু বা পদশূন্য যে কোনো কারণে, স্পিকার নির্বাচিত হবে সংসদ দ্বারা, সংসদ কর্তৃক। তো সংসদ কর্তৃক নির্বাচিত যেহেতু হননি, সেহেতু পদত্যাগ যিনি করেছেন তিনি স্বীয় পদে বহাল আছেন পরবর্তী সংসদ পর্যন্ত, এটি কিন্তু সংবিধান বলছে। আবার ডেপুটি স্পিকার কিন্তু পদত্যাগ করেননি, তিনি আছেন কিন্তু তিনি জেলে বন্দী আছেন। কোন বিবেচনায়, কোন জায়গা থেকে আসিফ নজরুলকে প্রশাসনিক এবং আর্থিক দায়িত্ব দেওয়া হলো, আমি একটু বুঝতে চাই, আমি জানতে চাই, আমি প্রশ্ন করতে চাই। আসিফ নজরুলকে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি মর্যাদায় কি তিনি তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলেন? কারণ রাষ্ট্রের 1 নম্বর মর্যাদার ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি, 2 নম্বর প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা তো সংবিধানে কোনো পদ নেই, প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার এবং প্রধান বিচারপতি, 3 নম্বর গুরুত্বপূর্ণ এই 2টি পদ। আসিফ নজরুলকে 3 নম্বর গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে গেলেন, সংবিধান বলছে না, সংবিধানে কোনো জায়গায় লেখাও নাই যে স্পিকার অনুপস্থিতিতে, স্পিকারের অনুপস্থিতিতে কোনো মন্ত্রী বা কোনো উপদেষ্টাকে এভাবে দায়িত্ব দেওয়া যেতে পারে। আমি তো সংবিধানের ছাত্র, আমি তো সংবিধানের জায়গা থেকেই কথা বলবো, কোথাও খুঁজে পেলাম না ঘাটাঘাটি করে। এখন আমার কাছে মনে হচ্ছে যে কবে এক সকালবেলা উঠে শুনবো যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হয়ে গেছেন। হয়তো এগুলো দেখতে আমাদের দেখতে হবে আরও কিছুদিন, দেখব যে আসলে কি প্রধান উপদেষ্টা হচ্ছেন নাকি অন্য কিছু ঘটছে। যাক, ধোঁয়াশা মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লেজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।